নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? শান্তিনিকেতন এডুকেশন একাডেমির আর একটি নতুন ভিডিওতে আর একটি নতুন চাকরির খবরে তোমাদের সকলের ওয়েলকাম। শান্তিনিকেতন এডুকেশন একাডেমি আজকে আরও একটি নতুন জবের খবর নিয়ে চলেছে। এটা হতে চলেছে হসপিটাল রিলেটেড জবের আপডেট। পশ্চিমবঙ্গের অনেক চাকরি প্রার্থীরা আমাদের কমেন্ট বক্সে লিখছিলেন কি হসপিটাল রিলেটেড কোনো জবের আপডেট নিয়ে আসুন। সো আজকে হচ্ছে সেই দিন যেখানে আমরা হসপিটাল রিলেটেড জব নিয়ে আলোচনা করব। সো কোন কোন হসপিটাল থেকে এই জবের আপডেটটি বেরিয়ে এসেছে তোমরা প্রথমে একটু শুনে নাও। পশ্চিম বর্ধমানের মানে দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এছাড়া রয়েছে বজবজ কলকাতার বজবজের জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং RSV নার্সিং হোম, এই তিনটি জায়গাতে কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হবে। তোমরা অনেকেই জানো হসপিটালে কাউন্টারে অনেক ডিপার্টমেন্টে যত কাউন্টারে বসে এটা কাজ করতে হবে এখানে। সো এই জবটিতে কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে সিলেকশন হবে, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। সবাইকে অনুরোধ করবো ভিডিওটিকে পুরোটা দেখার চেষ্টা করবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ অযথা কল বা SMS করলে যে তুমি জব পেয়ে যাবে এটা কিন্তু নয়, পুরো জবটাকে ভালো করে বুঝে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। সো ভিডিওটিকে ডিটেলসে শুরু করার আগে তোমাদের সবাইকে জানাবো শান্তিনিকেতন এডুকেশন একাডেমি পশ্চিমবঙ্গের একমাত্র ফ্রি ইউটিউব চ্যানেল, যেখানে প্রত্যেকটি জবের খবর আমরা ফ্রি অফ কস্ট তুলে ধরি আমাদের চাকরি প্রার্থীদের জন্য এবং জয়নিং পর্যন্ত আমরা গাইড করে থাকি একদম ফ্রি অফ কস্ট। সো যদি আজকে চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। সো চলুন জবটিকে নিয়ে এবার ডিটেলসে আলোচনা করা যাক। সো আজকে হসপিটাল রিলেটেড জব নিয়ে কথা বলবো। তোমরা অলরেডি লোকেশনগুলো দেখে নিয়েছো দুর্গাপুর এবং কলকাতা। আমি আরও করে বলে দিচ্ছি কোন কোন হসপিটালে হতে চলেছে। আইকিউসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এবং RSV নার্সিং হোম, এই তিনটি লোকেশনে এবং এই তিনটি হসপিটালে কিন্তু তোমাদেরকে সিলেকশন দেওয়া হবে। এখানে ডিউটি টাইমিং যেটা থাকবে সকাল 9:30 থেকে 6:30 অবধি ডিউটি টাইমিং থাকবে এবং স্যালারি প্যাকেজ এখানে 10,571 টেক হোম মানে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এছাড়াও PF ESIC ফ্যাসিলিটিস তোমাদের রয়েছে, এছাড়া তোমাদেরকে মান্থলি 600 টাকা মোবাইলের খরচা তোমাদেরকে এক্সট্রা প্রোভাইড করা হবে। সো এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন হতেই হবে, গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না এবং বয়স এখানে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এর বাইরে এজ হলে তুমি এই ভিডিওতে কল বা SMS করবে না বা কোনো রকম কোয়ারিজ করবে না, কারণ 18 থেকে 28 বছর হচ্ছে এটা লিমিট। এবং এই জবটিতে যারা অ্যাপ্লাই করবে তাদের বাড়ি এই যে হসপিটালগুলো আমি বললাম এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে তাদের বাড়ি হতে হবে, কারণ এখানে কোনো অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস কিন্তু নেই এবং অনলি ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজেবল এবং এখানে কিন্তু তোমাকে প্রেজেন্টেবল হতে হবে। প্রেজেন্টেবল মিন্স তোমার লুক এবং তোমার ড্রেসিং সেন্স কিন্তু অনেকটাই বেটার থাকতে হবে। সো প্রেজেন্টেবল লুক থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে এবং রিটেল এক্সপিরিয়েন্স মানে রিটেল কাউন্টার সেলসের যে এক্সপিরিয়েন্স হয় এরকম যদি এক্সপিরিয়েন্স করা থাকে একদম অগ্রাধিকার তোমরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করলে আই থিঙ্ক তোমাদের সিলেকশন হবে না, কারণ এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বিশাল কিছু নেই। সো যাদের এক্সপিরিয়েন্স তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সো এই ভিডিওটিকে ভালো করে দেখে নেওয়ার পর, ভিডিওটিকে ভালো করে বুঝে নেওয়ার পর আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসবে। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখি, সেই লিঙ্কে গিয়ে তুমি জব ডিটেলসটা আবার একবার দেখে নিতে পারবে এবং দেখে নেওয়ার পর সেখানে একটা নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পদ্ধতি আমি বলে দিচ্ছি, এখানে তুমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছো তুমি লিখে দেবে কাউন্টার সেলস পজিশন, কাউন্টার সেলস কোন হসপিটালের জন্য অ্যাপ্লাই করছো তার নিচে লিখে দেবে হসপিটালের নেম এবং তার নিচে লিখে দেবে রেফার বাই শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি। তোমার CV শর্টলিস্টেড হলে তোমাকে কল করে নেওয়া হবে, তুমি অযথা কল করে নেওয়া হবে। সো অযথা কল করবে না বা SMS করবে না, জাস্ট CVটা ড্রপ করবে, তোমার হসপিটালের নাম লিখে দেবে এবং কাউন্টার সেলস লিখে দেবে, তোমার কাছে কল বা SMS চলে আসবে। সো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন জবের আপডেট, লোকাল জবের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।